আমার মুসলমান এই বাদ আল্লাহর নবীর নামে 5000 টাকা কোন ব্যক্তি আছেন কোন বাবা জানাছেন আল্লাহর উস্তে জানিয়ে দেবেন আল্লাহর নবীর আশ্রয় করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতকে তিনি সিনাক্ত করবেন তিনটি কারণে সিনাক্ত করবেন একটা হবে নামাজের উসরা ইচ্ছে সিনাক্ত করতে পারবেন একটা দান যে করবে তাকে সিনাক্ত করে বার করতে পারবেন তাকে আল্লাহ নবী চিনতে পারবেন ও বিশ্বের মুসলমানেরা ওই নবীর সাথে সম্পর্ক রাখার জন্য আর তিনজন বাবা দান আল্লাহর হস্তে 5000 কোটি টাকা নবীর করে দান করে যাবেন আমার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সব কিছু তোমাদের কাছ থেকে কিনে নিলাম তোমার জান তোমার টাকা তোমার ছেলে সন্তান তোমার সম্পত্তি বাড়ি ঘর সব কিছু আমি আল্লাহ আমার কাছে তোমরা বিক্রি করে দিলে বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছেন জান্নাতের বিনিময়ে সারা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিক্রি করে দিয়েছি যেরকম সুবহানাল্লাহ আমার মুসলমান আপনার জান চাওয়া হয় নাই আপনার সমস্ত টাকাগুলো চাওয়া হয় নাই আপনার জন্য খাওয়া সুয়ের পায়খানার থেকেও বেশি খারাপ ও বাইজান এত হারামের থেকে হারাম ওই জাকাতের টাকাটা যদি আপনি মাদ্রাসায় দান করতে পারেন এক টাকা মুসলমান আমার মুসলমান ভাই জানা দুইজন আসলো আর তিনজন বাবা জান এই মাহফিলের ভিতরে অনেক আসেন কোন বিজনেসম্যান ভাই কোন চাকরিয়াল মাস্টার কোন ইঞ্জিনিয়ার কোন ডক্টর যদি এখানে হাজির আছেন 5000 টাকা আল্লাহর হস্তে তিনজন ভাই জান আজকে হয়ে যাবে আসেন কেউ ভাই আল্লাহর হস্তে 5000 টাকা আমার ভাই জানারা আমরা আমরা যতই টাকা টাকা করি ভাই এই টাকা আপনার সাথে যাবে না অরিজিনাল একদম সত্য ধর্মস্থ কথা আল্লাহ নবী হাদিসের কথা একটা টাকাও আপনার হবে না যেদিন মারা যাবেন এই 5000 টাকা যেখানে দান করে দেবেন সেটাই আপনার টাকা হবে আর কোটি টাকাও যদি আপনি থেকে কবরের বাসিন্দা হন এগুলা কিছু আপনার টাকা হবে না কিছুই আপনার সাথে যাবে না সেই জন্য বলছি ভাই এই যে হাতে নিজের কামাই রুজি রোজগার থেকে 5000 করে টাকা বেশি মানুষ নয় পাঁচজন বাবা দাদার কাছে জানাই যে আরে
কার বাড়ি সুরক্ষ নসিব আছে এই নবীর করে 5000 টাকা দান করে, কি জানি আল্লাহ ইচ্ছা করলে কালকে আপনার মৃত্যু হতে পারে, এই দানের বিনিময়ে আল্লাহ পাক আপনার সারা জীবন আপনার কবরে নেকি ভর্তি হইতে থাকবে। এটার নামে হলো আওমিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এটাই হলো সাদাকা জারিয়া। আসেন যদি কোনো মাস্টার ভাই, কোনো বিজনেসম্যান ভাই যদি আসেন, ভাই আপনারা এমন একটা জায়গায় বসবাস করেন যে জায়গাটা একেবারে ভিতর সাইড, যে জায়গার ভিতরে আল্লাহ রহমত যদি বর্ষিত করার যদি ইচ্ছা আছে, ভাই মাদ্রাসার পিছনে মেহনত দিন। আমার মাদ্রাসায় যখন জলসা হয় 25-30 হাজার লোক হয়, কোনো দিন কোনো জলসা এইভাবে 5000-10000 টাকা কালেকশন করা লাগে না, 10000 টাকা দেওয়ার জন্য কমপক্ষে 20 জন মানুষ এক ঝাঁকিতে দাঁড়িয়ে যায়। যে মাদ্রাসায় 10-12 লক্ষ টাকা কালেকশন হয় আধা ঘন্টার মধ্যে, কি করবেন টাকা দিয়ে? এই টাকা আপনারও প্রয়োজন, মাদ্রাসায় প্রয়োজন আছে। যদি আপনারা না দান করেন তাহলে মাদ্রাসা উঠানোর কোনো প্রয়োজনই ছিল না, এই ভালো ছিল, নামাজ রোজার কোনো দরকার ছিল না, কথা ঠিক না ঠিক? এই ভাই সবাই যদি মনোনয় হয়, সবাই যদি কোরআন পড়ানো বলা হতে পারতো, তাহলে কি একজন আরেকজনের কথা শুনবে বোঝা? আপনাদের উশিরায়, আপনাদের দান বরণের উশিরায় এই প্রতিষ্ঠান যদি না চলে, তাহলে আল্লাহ বহুত বড় ভয়ানক একটা গজব আসতে পারে। আল্লাহর গজব আসতে ভাই বইলে আসে না, আল্লাহর গজব আসার জন্য সময় নির্ধারিত করা হয় না, মনে ধরলে আল্লাহ পাক বলে কুন ফায়াকুন, কুন মানে হয়ে যাও, ফায়াকুন হয়ে যেতা হে, কুন কইলেই হয়ে যায়। গতিকে আমি জানি এই জায়গার সমস্ত ভাইদের অনেক টাকা ক্যাশ আছে, আমি জানি ভালো করে জানি, কারণ এই জায়গায় অনেক অনেক টাকার মানুষ আছে। দয়া করে আল্লাহর হস্তে 5 জন বাবাজানের কাছে আবদার জানিয়েছি, 2 জন পাইছে আর 3 জন ভাই, 5000 করে টাকা আল্লাহর হস্তে মাদ্রাসায় দিয়ে যাবেন। বড় করে বড় বাপের বেটা বাক্কার আলী ভাই 5000 টাকা নগদ দান করেছে নবীর ঘরের জন্য, আল্লাহ তুমি দানটা কবুল কর। জোরে বলা যাবে বাদান না আমিন, আর জোরে বলা যাবে কি আমিন, আর জোরে বলা যাবে কি আমিন। আল্লাহ তাআলা বাকার ভাইয়ের মা বাবা জীবিত আছে, আল্লাহ আল্লাহ এত বড় সৌভাগ্য নসিব, সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতা ওই ছেলের জন্য দোয়া করে, বিকালবেলা 70,000 ফেরেশতা ওই ছেলের জন্য দোয়া করে, যে ছেলের উপরে মা বাবা মহাবতের নজরে সকাল সকাল 2 বার করে যদি দেখতে পারে, জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমার বাক্কার ভাইয়ের মা বাবার প্রতি রহমত বর্ষিত করে, জোরে বলো না আমিন, আর জোরে আমিন। জান্নাতের টুকরা বানিয়ে দাও, জোরে বলি আমি। আর কারা আছেন বাগানেরা 5000 টাকা দেওয়ার জন্য? আমার মুসলমান ভাই জানা আর 2 জন বাবা জানা আসলে ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আল্লাহর নবী মা ফাতেমাতুজ জারা হাসান হুসাইন আলী 5 জনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে ভয়ানক আযাবের সময় ওদের সাথে আল্লাহর আরো ছেলে সায়ার নিচে ডাক দেয় জায়গা দিবে, জোরে কন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই জান এই ব্যক্তি তো সবার জন্য হয় না, এক জায়গায় যদি 1000 মানুষ থাকে, 1000 মানুষের মধ্যে 2 জন মানুষ থাকে জেনারেল শিক্ষা, 1 জন থাকে অ্যারাবিক লাইনে শিক্ষা, সবার নসিবে পড়াশোনা হয় না, যারা পড়াশোনা করে ওদের সাথে কানেকশন রাখুন। আল্লাহ নবী বলেছেন তুমি আলিম মুখনে আলিমদের সাথে সম্পর্ক রাখো, আর যদি তা না রাখতে পারলা যারা আলিম হইতেছে ওদের সাথে সম্পর্ক রাখো, ওদেরকে টাকা পয়সা দাও। আমার মা জানার, আমার মা জানের এই জায়গার মা জানদের তরফ থেকে একটা মোটা ডানো পাইলাম না। আল্লাহ নবী যখন মসজিদে নববী তৈরি করা শুরু করে দিলেন, মসজিদে নববীর বারান্দায় আল্লাহর নবী মাদ্রাসার কোরআন তালিম শেখা শুরু করে দিলেন, যে জায়গার ভিতরে মাদ্রাসা উঠেছিলেন ওই মাদ্রাসার ছাত্র সর্বপ্রথম ছিল আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ। আমার মা জানার
যাদের স্বামী নাই, যাদের ছেলে সন্তান নাই, টাকা পয়সা ছিল না, গলার হার কানের ফুল নাকের ফুল গুলো খুলে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, ও মহিলা, কানের দুল নাকের ফুল গলার হার যারা নবীকে বেশি ভালো না বসে তারা খাঁটি ইমানদার হতে পারে না। নবী গো, স্বামী নাই, ছেলে নাই, টাকা পয়সা নাই, সেই জন্য মালা কানের গোল নাকের ভুল গুলো বলে আপনার দরবারে হাজির করে দিলাম। এই টাকার বিনিময় কেমন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে মানুষে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, একটা করে মানুষ নামাজ পড়ে, এক হাজার নামাজের সব তার আমল নামায় আল্লাহ লিখে দেয়, একটা করে কোরআনের শব্দ পড়বি, দশটা করে লিখে তার আমল নামায় লেখা হবে। কেমন পর্যন্ত, কেমন পর্যন্ত গরম পানি পাইলেন না? এই মাদ্রাসার ইলেকট্রিসিটি 5000 টাকা নবীর করে দান করেছি। আয় আল্লাহ তাআলা মনে হয় মা বাবার কবরের বাসিন্দা হয়েছি। আয় আল্লাহ মা বাবার কবর কেনা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সরে বলা যাবে আমি, আরো সরে বলা যাবে আমি, সারা জীবন মালামাল করে দাও। নাকের ভুল কানের ভুল গলা রাখার গুলো ভুলে দান করার জন্য এই পৃথিবীর ভিতরে কোন মা দান থাকবেন না গো। আপনার মতন আমারও একজন মা আছে, আপনাদের মতন আমাদেরও একজন বাবা আছে। আমার মুসলমান ভাই জানেন, আমার মা বাবা হইয়া আপনাদের তরফ থেকে ছেলে হইয়া মুসাফির হয়ে দোয়া করে যাবো রে মা। কোন মা চান যদি আসেন আল্লাহর হস্তে নবীর ঘরে 5000 টাকা দেওয়ার জন্য, তার যদি নাই ওই মক্কার জমিনের মহিলার মতো নাকের ভুল কানের দুল গলা রাখার দেওয়ার জন্য আল্লাহর হস্তে সারা জীবন আপনার সৎকার চালিয়া হবে কঠিন কামতের ময়দানে। মা ফাতেমা তুজ জাহরার সাথে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে নেমে সরে কান সুবহান আল্লাহ। আমার মুসলমান ভাই, আর মাত্র একজন পুরুষ বাকি আছে 5000 আমার মাল তো শেষ হয় না, আরো বেশি বেশি হয়। আল্লাহর নবী বললেন, তুমি 3 ভাগ করে 1 ভাগ মাল সদকা করে দাও। আল্লাহর নবীর কথা বলতে হযরত ওসমান, ওসমান গনি, গনি মানে ধনী মানুষ, 3 ভাগ করে 1 ভাগ মাল মানে গরিবদেরকে সদকা করে দিল। তার কিছুদিন পরে আর 10 ডাবল বরকত হলো। জোরে কান সুবহান আল্লাহ। আল্লাহর নবী কি বললেন, আ নবী গো, যত দান করি অত বেশি মানে বরকত হয়। আল্লাহর নবী বললেন, সমস্ত মাল গুলো আল্লাহ এবং আল্লাহর নবীজির হাওলা করে দিলেন। ও বন্ধু আমার ভাই জানেন, আবু বকর সুইনা বলল, আমার বাড়িতে 80টা উট আছে, সমস্ত উট আপনার দরবারে হাজির করে দিলাম, মাদ্রাসা মসজিদের জন্য দান করে দিলাম, আল্লাহ এবং আল্লাহর নবীর রাসূলের খাতিরে দান করে দিলাম। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, তোমার বাড়ির ভিতরে তোমার সন্তান আছে, তোমার স্ত্রী আছে, ছেলে সন্তান কি খাবে? আবু বকর, এত ইমানদার, এত শক্ত
আল্লাহর নবীকে বললেন, নবী গো আপনার নামটা আল্লাহর নামটা যতদিন পর্যন্ত বাকি আছে আমি আবু বকর রুজি রোজগারের টেনশন করি না, যেরকম না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই জানার মা ফাতিমা তুজ্জাহরা কি দান করবি, সুন্দর তালি দিয়ে কাপড় পরেছেন। এইবার মা ফাতিমা তুজ্জাহরা নবীকে কয়, বাবা গো আমি কি দান করবো, আমার তো কোনো টাকা পয়সা নাই। ও বিশ্বের মুসলমানেরা দুইটা দিরহাম ছিল, উনি দুইটা দিরহাম দান করে দিল। ও বিশ্বের মুসলমানেরা আল্লাহ নবী একদিন নামাজে দাঁড়াইয়া গেলেন, নামাজে দাঁড়াইয়া যখন ইকামত দিলেন নবীজি নামাজ ছেড়ে বাড়ির দিকে রওনা করলেন। সাহাবীরা অবাক হয়ে গেল, আল্লাহ নবী বাড়িতে আসলেন, আসার পরে আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা ঘরের মধ্যে একটি সোনার টুকরা আছে, এই সোনার টুকরা করে থাকা পর্যন্ত আমি নবী, আমার নামাজের মধ্যে যদি খলল পয়দা হয় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবুওয়াতের দপ্তর থেকে নামটা কাটা দেবে। এই স্বর্ণটা একটা গরীব ফকির মিসকিন নয় কোনো মাদ্রাসায় দান করে দাও, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন মসজিদে নববীর ভিতরে, আল্লাহ নবী নামাজ শেষ করলেন, সাহাবীরা ওইভাবেই দাঁড়িয়ে থাকলেন, নবীজি কি ইমামতি করলেন, নামাজ শেষ করলেন, আখেরি মুনাজাতের পরে যাবেন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি সোনার কথা মনে হয় নামাজের মধ্যে কলল পয়দা হবে, সেই জন্য ঘুরে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা এটা বিক্রি করে দাও, তা না করে যদি নামাজের মধ্যে কোনো কলল পয়দা হয় কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী আমার দপ্তর থেকে নামটা কাটা দেবে, যেরকম নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবী আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন থেকে নিয়ে টাকা পয়সা যা কিছু আছে আপনার মাদ্রাসার জন্য আপনার মসজিদের জন্য যখন প্রয়োজন হবে আপনি দয়া করে এলান করবেন, সমস্ত কিছু দেওয়ার জন্য রাজি আছি। অফিসের মুসলমানেরা চাহারা নবীর জন্য জীবন দেওয়া রাজি ছিলেন, আর নবীর জন্য নবীর মাদ্রাসার জন্য জীবন চাওয়া হয় নাই, মাত্র 5,000 করে টাকা চাওয়া হয়েছে। অফিসের মুসলমান আপনারা কি জীবনে মরবেন না গো মুসলমান, আল্লাহর নবী সুপারিশ না করলে কোনোদিন কোন মুসলমান জান্নাতে যাইতে পারবে না, সেই নবীর গরির জন্য 5,000 টাকা আবদার জানিয়েছি। আর যদি কেউ আছেন আল্লাহর হস্তে দাঁড়াইতে পারেন। আমার মুসলমান ভাই জানান, মাইকের আওয়াজ বেশি সুবিধা নয়, গলার মধ্যে অনেক কষ্ট, বেশি সময় লম্বা করব না, যদি কেউ আছেন আল্লাহর হস্তে 5,000 টাকা, আর কেউ যদি আছেন, আর যদি কোনো মা জানাছেন আল্লাহর হস্তে মাদ্রাসার জন্য কোথায় করবেন না, কোনো আলসেমি করেন না। শয়তানে বলে আর শয়তান ইহাই দেখবো ফুকরা, শয়তান বলে তার করিস না ফকির হয়ে যাবি, আর যদি 5,000 টাকা তোর যদি থাকে কালকে তুই ঠান্ডার জুতা কিনতে পারবি, জ্যাকেট কিনতে পারবি, ওই জুতা ওই জ্যাকেট পরলে নাকি পাওয়া যাবে না। আমার বন্ধু ভাই মৃত্যুর সময় ওই জুতা তোমার সাথে যাবে না, জ্যাকেট তোমার সাথে যাবে না, মৃত্যুর সময় সবকে দাঁড়িয়ে 5,000 টাকা দান করে গিয়েছিলেন, ওই টাকাটা কেমন পর্যন্ত তোমার কবরে চলতে থাকবে, যেরকম সুবহানাল্লাহ। হাসবি কলবি গায়রুল্লাহ মা ফি কলবি শফিউল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাই জান, 5,000 করে টাকা আর বড় হয় কেউ নাই, আমার মা জানের তরফ থেকে আমার সমস্ত ভাই জানদের তরফ থেকে লাস্টে একটা কথা বল, মোরে বাজান ইজ্জতের মালিক হলো আল্লাহ, কিন্তু আপনারা যদি আলিম মুসাফিরকে সম্মান দেন আপনাদের আল্লাহ সম্মান দেবে, 5,000 টাকার দরজায় এখন আর চাওয়া হবে না, 2,000-3,000 করে টাকা বেশি নয়, মা জান এবং বাবা জানদের তরফ থেকে 20 জন বাবা জান আসবেন, আল্লাহর হস্তে আজকে যদি নাই কালকে দিবেন, কাল না এক মাস
মাসের ভিতরে দিয়ে দেবেন 2000 টাকা দুই দিনের কামাই, 365 দিনে একটা বছর হয়, মাত্র 2টা দিনের কামাই আল্লাহর হস্তে নবীর ঘরে কোরবানি দেওয়ার জন্য 20 জন বাবা জান 2000 করে টাকা আল্লাহর হস্তে দিয়ে যাবে। কেউ আছেন ভাই 2000 করে টাকা? ও ভাই দাদা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গরিব মানুষ কামলা বেচা সবাই দিতে পারবেন। আজ মোবাইলের মধ্যে মাসে 2000-এর বেশি গর্ত হয়, আল্লাহর হস্তে নবীর ঘরে তাও জেলে মেরে পেটে সমস্ত নেকি গুলো অর্ধেক ভাগ তোমার নেকির মধ্যে চলে আসবে। তোমার মা বাবা মারা গেছে, কবরের ভিতরে রুহমাত ফেরাতের জন্য 2000 করে টাকা মাত্র বেশি নয়। সেখানে জান্নাত সব পাবেন, জাহান্নাম বোধহয় পাওয়া যাবে। কোন মনে রাখান যুবক ভাই, আল্লাহ তাআলা তুমি যদি ইচ্ছা করো আরো অনেক জিন্দেগি তুমি তাকে বাড়াইয়া দিতে পারো, এই 2000 টাকার বিনিময় আমার ভাইজানের খাইদের ভিতরে বরকত জোরে বলা যাবে আমি। টাকাও দেন না, আমিন করেন না, কোন তরিকে নিয়ে বসলেন। আল্লাহ তাআলা মা বাবার পূর্তি রহমত বর্ষিত করে ধরে বলেন আমিন। আল্লাহ সারা জীবন মালামাল করে দাও, ছেলে সন্তানকে নেকার বানিয়ে দাও, কোরআনের তালিম শেখানোর তৌফিক দাও, জোরে বলুন আমিন। আর কেউ আছেন ভাই 2000? এ ভাই এই টাকা নিয়ে মরলে একটা কথা বলছি, জান্নাতও আছে জাহান্নামও আছে। আমাদেরকে একটা হুজুরে পড়াইছে, বলে হুজুর জাহান্নাম তো দেখি না, জান্নাতের খালি খুশখবরি কর, জাহান্নাম তো দেখি নাই, জাহান্নাম বোধ হয় নাই। তো হুজুরে বলেছিল জান্নাত বিহে জাহান্নাম বিহে, করকে দেখ, আগার না মানোতে মরকে দেখ, না বললি তোর দিশা পাবেন না। কবরের ভিতরে এত ছোট জায়গা, যে জায়গার ভিতরে জান্নাত বলে আছে আবার জাহান্নামও আছে। এ ভাই এই টাকা, এই টাকা নিয়ে কবরে গেলে জান্নাত আছে জাহান্নাম আছে, যেটা বলা হয় সেটা করেন আল্লাহর হস্তে। 2000 করে টাকা চাইছে, এই জায়গার জন্য দোয়া হয়, এই জায়গায় সারা জীবনের জন্য বরকত হবে, মুসিও 2000 টাকা দিতে পারে, 2000 টাকা বেশি টাকা নয় ভাই, নবীর ঘরের জন্য আল্লাহর হস্তে দিবেন 2000 করে টাকা। এই জায়গায় ইমানের জোর কম আছে, আল্লাহ করতে মনে হয় কিছুই বোঝা যায় না। যারা বিয়া করছেন তারা ঘর আল্লাহ কর জানছে, লিল্লাহি তাকবীর। এইবার যারা বিয়া করেন নাই তারা একবার দিবেনছে, লিল্লাহি তাকবীর। দেখছেন বিয়া করছে হেডিউ দেয়, আমি কইছি না যারা বিয়া করে নাই, আবার বিয়া করার নিয়ত আছে কি? বিয়ার কথা হচ্ছে আর তকবীরের দেখছেন জোর, বিয়ের কথা হলে দেখেন বড় মানুষ তা যাওয়া, এখন তো দিনের খুব জোর হয়েছে। আচ্ছা এত বলা কি না করছিল কেউ? বাবা আমার ভাই জানেন আমার এক মা যা নাকের ভুল দান করছে, একটু দোয়া করা যাবে না? নাই আরে একটা বেটা ঠ্যাং একটা কাটছে অপারেশন করে, এক্সিডেন্ট হয়েছিল বোধ হয়, একটু দোয়া করবেন যাতে আল্লাহ পাক তার হায়াত দারাজ করে দেয়, আল্লাহ যাতে তার হাতে বরকত দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা তোমার নবীর ঘরে নিজের সুলতানের মহব্বতে তোমার রহমতের দিকে তুমি শিফা দাও,
মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, আমার ওই মা জানের মনের আশা মনের মকসুদকে কবুল কর। আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইজান, কোন যুবক ভাই জান দিতে আছেন 2000 টাকা দেওয়ার জন্য? আল্লাহ নবী বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া রাজুলুন শাবুন নাসা ফী ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, সাত কিসিমের লোক কঠিন কিয়ামতের ময়দানে ভয়ানক আযাবের সময়, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভয়ানক আযাবের সময় সাত কিসিমের লোককে আল্লাহ রাসূলের ছায়ার নিচে ডাকবে, জায়গা দেবেন। ও ভাইরা, সাত কিসিমের মানুষের সাথে কারা কারা থাকবে না দুটান দেখেন। হাদিসের পুরোতে আমল করতে মানুষে ভয় করে। এ ভাই, এমন একটা জামান আসবে মানুষে রাস্তাঘাটে জিনা করতে ভয় করবে না, কিন্তু মৌত দিকে ভয় করবে। আসবে না একটা জামানা? আসবে না? সব কিছু মানুষের সাথে কারা কারা জন্মতে যাবেন, হাত উঠান। টাকা না দিলেন, হাত উঠান ভাই, টাকা চাই নাই। হাদিসটা একটু হাদিসের পরে তামল করুন। নারে দেখবে মানুষ কনফিউজ করুন, হাত উঠাইলে যদি টাকা দেওয়া লাগে, বাপরে বাপ। এই জীবন মরেন না, কিন্তু সারা জীবন থেকে একদিন রয়ে যায়, কেউ মরেন না, লাইফ টাইম জেতে কিনে আসেন। হাত উঠাইতে গেলেও ভয় করে, হাত উঠাইলে মনে হয় টাকা দেওয়া লাগবে মাদ্রাসার নাকি, এত আমাদের ইমান কনফিউজ। আল্লাহ নবী বলেছেন, ভয়ানক আযাবের সময় সাত কিসিমের মানুষকে আল্লাহ আরো সে ছায়া নিচে জায়গা দিবে। সেই জায়গাও কি নেওয়ার ইচ্ছা নাই কারো? ইচ্ছা আছে না নাই? কার কার নাই? আলাদা হাত উঠান, কার কার নাই? আর যার যার আছে তারা হাত উঠান। আপনাদের জেটার জন্য দান করছে, মাশাআল্লাহ। মাওলানা সাহেবের জেটার জন্য 2000 টাকা একজনে দান করেছেন। আমার মুসলমান ভাই জানারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মুসলমান ভাই, আপনারা মনে মনে ভাবতেছেন কোন ভাই আমাদের জামানায় মাদ্রাসা আছে, আর এর আগের জামানায় মাদ্রাসা ছিল না। আমার মুসলমান ভাই জানারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী, এ বিশ্বের মানুষ, ইয়া আইয়ুহান নাস, মানে মক্কার জমিনের ভিতরে যারা মুসলমান হিন্দু ছিলেন তাদের জন্য ব্যবহার করল আল্লাহ, ইয়া আইয়ুহান নাস। আর যা মদিনার ভিতরে বাসিন্দা ছিলেন তাদের জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী, হে বিশ্বের মুসলমান, হে বিশ্বের মানুষ, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, নাস উবুদু রাব্বাকুমুল লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্বের মুসলমান, ওই আল্লাহ তাআলার ইবাদত করো, যে আল্লাহ তাআলা তোমাদের আগে ও পূর্ব পুরুষ মানে ওদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তোমাদেরকেও সৃষ্টি করলেন, তোমার জন্যও কোরআন সৃষ্টি করেছেন, তোমার আগে যারা ছিল তোমাদের জন্য কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন। এই কোরআনকে পড়ার জন্য কোনো নিষেধ নাই, হিন্দু মুসলিম কাফের বেঈমান সবাই পড়তে পারে, কোনো মানা নাই। সেই কোরআনের খাতিরে মহব্বতের সহিত 2000 করে টাকা আপনাদের কাছে আপনারা জানানো হলো। আল্লাহর ওয়াস্তে যদি কেউ আসেন, জলদি করে আসবেন, 10 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে। মাশাআল্লাহ, আনসার ভাই 2000 টাকা নবীর ঘরে দান করেছেন, আয় আল্লাহ তাআলা
তুমি দানটা কবুল করো। ও মায়ের একটু আওয়াজ দাও, সরে বলো আমিন। আল্লাহ তুমি দানটা কবুল করো, হায়াতে তুমি প্রদান করো, সারা জীবন মালামাল করে দাও। একবার সরে আওয়াজ দাও, জোরে জোরে বলুন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি জানো, তুমি দেখতে পারতেছো আল্লাহ মাটির একশো ফুট নিচে যদি একটা পোকা আওয়াজ দেয়, সেই আওয়াজের খবরও তুমি জানো। আয় আল্লাহ দানটা কবুল করো, আয় আল্লাহ নগদ প্রমাণ দেখাই দাও, আয় আল্লাহ দান আল্লাহ তুমি দানটা কবুল করো, হায়াতে তৈবা দান করো, সারা জীবন মালামাল করে দাও। আয় আল্লাহ মা বাবার কবর কেনা জান্নাতের বাগিচা বানিয়ে দাও, সরে বলুন আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে যে নাজিল করলাম, যদি কোরআন শরীফের মধ্যে যদি কোন ধরনের সন্দেহ আছে, কোরআন শরীফের মধ্যে যদি তোমাদের কারো যদি সন্দেহ আছে, এই কোরআনের একটি সুরার মতন সুরা তোমরা বানাইয়া দেখাও। আমার মুসলমান ভাইয়েরা বলে, আল্লাহকে যদি বিশ্বাস না হয়, তোমাদের মধ্যে থেকে একজন মানুষকে সাক্ষী বানাইয়া এই কোরআনের একটা ওয়ার্ড বানাইয়া দেখাও, কোরআনের একটা সুরার মতন সুরা বানাইয়া দেখাও। মক্কা মদিনার জমিনের ভিতরে কোটি কোটি দিস্তা কাগজ সাজ করে দিয়েছে, হাজার হাজার কলম লেখে সাজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা সুরার সাথে আর একটা সুরা মিলান মানে মিলাইতে পারে নাই, একটা সত্য সাথে আর একটা সত্য মিলাইতে পারে নাই। ও বিশ্বের মুসলমান, সেই কোরআনের প্রতি তো কারো সন্দেহ নাই।